মোট ভেঙে ফেলতে পারে আবহাওয়া, আশঙ্কা আবহাবিদদের। এর আগে 44 বছর আগে 1980 সালের এপ্রিল মাসে শহর কলকাতার তাপমাত্রা ছুঁয়েছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী 7 দিনে গরমে নাজেহাল হতে হবে সাধারণ মানুষকে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের পক্ষ থেকে। শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 40 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার কিছুটা হলেও তাপমাত্রা কমে স্বস্তি দিয়েছিল সাধারণ মানুষকে। কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 29.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বাধিক 77% এবং সর্বনিম্ন 35%। 2016 সালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 41.2 ডিগ্রি সেলসিয়াস ছিল। 2014 সালে তা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস। গত বছর এপ্রিল মাসে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস উঠেছিল একদিন। আবারও আবহাওয়ার রুদ্র রূপ দেখা যাবে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে হবে বৃষ্টি? সোমবার কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা, যাতে বৃষ্টির আশা জাগিয়েছিল সাধারণ মানুষের মনে। কিন্তু এখনই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ এই ভ্যাপসা গরমের ভোগান্তি পোহাতেই হবে সাধারণ মানুষকে। চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, এই 4 জেলাতে। হলুদ সতর্কবার্তা জারি দক্ষিণ 24 পরগনার কিছু অংশে। বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, এই 4 জেলাতে। শুক্রবার ও শনিবার আরও অস্বস্তি বাড়বে। আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব পড়ছে। নিচের দিকের জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। উপরের দিকের জেলাগুলিতে ক্রমশ কমবে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা। মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।